লন্ডনের মেয়র পদে বর্তমানে মেয়র সাদিক খান আবারও নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে টানা তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। নির্বাচনে মিস্টার খান তার প্রতিদ্বন্দ্বী সুশান হলের চেয়ে 1 মিলিয়নেরও বেশি ভোট পেয়েছেন। মিস্টার খান পেয়েছেন 43.7% ভোট এবং সুশান হল 32.6% ভোট। নির্বাচনে সাদিক খান জয়ী হওয়ার পর লন্ডনবাসীদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। লন্ডনবাসীকে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে রয়েছে লন্ডনে স্থায়ীভাবে ফ্রি স্কুল মিলের ব্যবস্থা করা, 2025 সাল পর্যন্ত ট্রান্সপোর্ট ফর লন্ডনের ভাড়া ফ্রিজ রাখা, লন্ডনের ভবিষ্যতে কখনোই পেপার মাইল রোড চার্জিং স্কিম চালু না করা, লেবার পার্টির সরকার গঠন করলে তাদের সহযোগিতা নিয়ে 2030 সালের মধ্যে লন্ডনে রাফ স্লিপিং বন্ধ করা, 2030 সালের মধ্যে 4,000 নতুন কাউন্সিল হোম তৈরি এবং ভাড়া নিয়ন্ত্রণ বাড়ি তৈরি করা, রাস্তায় সেফটি বাড়াতে আরও অতিরিক্ত 1,400 জন পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া, 30 মিলিয়ন পাউন্ড ব্যয় করে ইউথ ক্লাবকে ফাইন্যান্স করা, নারী এবং মেয়েদের প্রতি সহিংসতা মোকাবেলায় রেকর্ড বিনিয়োগের ব্যবস্থা এবং ভিক্টিমদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান, 2030 সালের মধ্যে সম্পূর্ণ জিরো কার্বন নির্গমন বাসের ব্যবস্থা করা, থেমস নদীকে পরিষ্কার করে আগামী 10 বছরের মধ্যে এই নদীকে সাঁতারের উপযোগী করা, যে কোনো বেকার বা নিম্ন আয়ের লন্ডনবাসীর জন্য বিনামূল্যে স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং 2024 সালের মধ্যে 1.5 লাখেরও বেশি নতুন চাকরির পদ তৈরি করা। এছাড়া কিছু প্রতিশ্রুতি তিনি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেনি, এর মধ্যে রয়েছে এক্সপ্রেস লন্ডন বাস পরিষেবাগুলোর সুপার লুপ 2 নেটওয়ার্ক চালু করার প্রতিশ্রুতি। মেয়র বলেছেন তিনি লন্ডনের বাস সার্ভিসকে সরকারি মালিকানায় নিয়ে আসবেন। এছাড়া তিনি একটি মেট্রো স্টাইল সিস্টেম তৈরি করে লন্ডন রেল পরিষেবাকে ট্রান্সপোর্ট ফর লন্ডনের নিয়ন্ত্রণে আনবেন। এখন দেখার বিষয় পুনর্নির্বাচিত হয়ে সাদিক খান তার প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পারেন। তোমরা রাখি রানা টিভি লন্ডন।